ঠাকুরগাঁওয়ের গুয়াগাঁও মহল্লার আব্দুস সামাদ, পীরগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত কাউন্সিলরও তিনি। বয়স 48 বছর, তবে পড়াশোনায় আগ্রহের কাছে তার বয়স বাধা হতে পারেনি। চলতি বছর এসএসসি পরীক্ষায় কারিগরি বিভাগ থেকে জিপিএ 4.93 পেয়েছেন তিনি। আব্দুস সামাদ জানান, পারিবারিক সমস্যার কারণে মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি তিনি। লেখাপড়া শেষ করার ইচ্ছাটা কখনো চলে যায়নি। পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর বুঝতে পারেন প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই, তাই সিদ্ধান্ত নেন এসএসসি পরীক্ষায় অংশ নেবেন। এজন্য পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়ালেখা শুরু করেন। আজকে 48+ বয়স আমার। 2 বছর আগে আমার কেন জানি মনে একটা জাগলো যে আমি লেখাপড়া এই বয়সে অনেকজন করতেছে, আমারও মনটা আগ্রহ জাগছে যে আমিও তো তাহলে করতে পারি। আমার রেজাল্ট 4.93 যখন রেজাল্ট আসে, এর মধ্যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলাকাবাসী 7 নম্বর এলাকাবাসী এত উৎসাহিত যে আমাদের কাউন্সিলর ভালো মার্কে একটা পরীক্ষা রেজাল্ট করছে এবং পাস করছে, ওয়েলকাম অনেকজনই জানাইছে। এতে আমারও আগ্রহ জাগছে, আমি আরও কলেজ পর্যন্ত আমি যাবো ইনশাল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জোহা বলেন, আব্দুস সামাদ এই বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে প্রমাণ করেছেন যে লেখাপড়ার কোনো বয়স নেই, এক্ষেত্রে ইচ্ছা শক্তিই আসল। আপনি এসএসসি পাস করেন নাই, আপনি এসএসসি পরীক্ষা দেন, অংশগ্রহণ করেন আমার স্কুল থেকে, এটা মনে ভালো হবে, তাহলে আপনাকে আমরা একটা ভালো একটা পরিচয় দিতে পারবো ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে উনি আগ্রহ হয়, উনি আশাবাদ করে এবং উনি বলে ঠিক আছে আমাকে, তাহলে আপনার স্কুলে আমি অ্যাডমিশন হচ্ছি, পরীক্ষা দিব, অংশগ্রহণ করবো। স্যার পাস করছে, এই গতকালকে রেজাল্টটা পাইছেন এবং ওনাকে আমি আরও বলছি যে আপনি ইন্টারভিউ ভর্তি হয়ে যান। তার সফলতায় সন্তোষ প্রকাশ করেন পরিবারের সদস্যরা ও সহকর্মীরা। আমার আব্বু 48 বছর বয়সে এসএসসি পাস করছে, আমরা এতে গর্বিত। আমি পড়ালেখা মেট্রিক পাস না করার কারণে ওনার মনের মধ্যে একটা কৌতূহল ছিল এবং উনি সবসময় নিজেকে মানে কষ্ট মনে করতো আর কি, হ্যাঁ বলে আমি শিক্ষিত হতে পারিনি। তারপরে উনি ওনার উদ্যোগে নিজের মনের সাহসে উনি যে এইবারে মেট্রিক পরীক্ষায় সে পাস করলো। সামাদ ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, পীরগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজে আরও যেন ওনাকে উৎসাহ জাগাবো। আব্দুস সামাদের দুই ছেলে, বড় ছেলে নাহিদ হাসান 2020 সালে এসএসসি পাশ করেন, বর্তমানে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ইলেকট্রনিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়ছেন। ছোট ছেলে সজীব আলী কোরআনের হাফেজ এবং বর্তমানে পীরগঞ্জ এসআই সিনিয়র হাফিজ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র।